12 নম্বর আয়াতে এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ। এর আগে আল্লাহ সুবহানাহু তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন তিনটা কাজ থেকে তোমরা বিরত থাকো। একটা হচ্ছে বেশি বেশি ধারণা পোষণ করা থেকে, দুই নম্বর হচ্ছে তোমরা একজন আরেকজনের সন্দেহ খুঁজে বেড়ানো, একজন আরেকজনের দোষ খুঁজে বেড়ানো থেকে, এবং তিন নম্বর কাজ হচ্ছে একজনের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কোনো কথা বলা যেটা তার ফিলিংস আঘাত করে বা তার মনকষ্টের কারণ হয়ে যায়। এবং তার কারণ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে যদি তোমরা বেশি বেশি ধারণা করো, কিছু কিছু ধারণা তোমাদের গুনার কারণ হয়ে যাবে, আর যদি তোমরা গীবত করো তাহলে সেই গীবতের কথাটা বলা হয়েছে যে সেটা হচ্ছে তোমার মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য একটা কাজ, এবং এটা অবশ্যই তোমরা ঘৃণা করো। তাহলে এই পর্যায়ে এসে যে যদিও ইমানদার এবং তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো করতে নিষেধ করেছেন, তারপরেও এই কাজগুলো হয়ে যেতে পারে, তাহলে আমাদের কি করা উচিত? আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, যে যখনই তোমরা বুঝবে তোমরা কোনো গুনাহ করে ফেলেছ, কোনো গুনার কথা চিন্তা করেছ বা গুনার পথে পা বাড়িয়েছ, তখনই বি কনশিয়াস অফ আল্লাহ, তখনই তোমরা আল্লাহর কথা স্মরণ করো, তখনই নিজেকে রিস্ট্রেইন করো আল্লাহ যেই কাজগুলো নিষিদ্ধ করেছেন সেই কাজগুলো থেকে দূরে সরে থাকার জন্য। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। তাকওয়া, তাকওয়া মানে হচ্ছে তোমরা একটা প্রোটেক্টিভ শিল তৈরি করো যেটা তোমাকে আল্লাহর পানিশমেন্ট থেকে রক্ষা করবে। তাহলে তখনই কি করতে হবে? যখনই মনে হবে, তখনই তুমি সচেতন হও, তখনই তুমি প্রপার স্টেপস নাও যে স্টেপের কারণে তুমি কি করবা যে আল্লাহর আজাব থেকে নিজেকে বাঁচাতে পারবা। মানে ভুল আমাদের হতে পারে, কিন্তু সেই ভুল হওয়া মানে এই না যে ভুলকে কন্টিনিউ করতে দেওয়া, বরং যখনই ভুল হবে ইমানদার কাজই হচ্ছে আল্লাহ সম্পর্কে সচেতন হয়ে যাওয়া, আল্লাহর কথা স্মরণ করা, এবং আল্লাহর কথা স্মরণ করে নিজেকে সেই অন্যায় থেকে দূরে সরিয়ে এনে সেই শাস্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করা। এবং আল্লাহ বলছেন তারপরে যে ইন্নাল্লাহ তাওয়াবুর রাহিম, তাহলে এই আল্লাহর কনশিয়াস হয়ে আল্লাহকে প্রতিটা মুহূর্তে মনে রাখার মাধ্যমে আমি কি চিন্তা করব, আল্লাহ হচ্ছেন আর তাওয়াব, আল্লাহ হচ্ছেন আর রাহিম। তাহলে এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে যে নির্দেশটা দিয়েছেন সেটা হচ্ছে যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ঘৃণা করতে পারবে না, শত্রুতা করতে পারবে না, তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না, বরং অ্যাজ এ ব্রাদার তারা আল্লাহর বান্দা হবে। তো আল্লাহর বান্দা হিসাবে এই ভ্রাতৃত্ববোধটা তারা মেনটেন করবে, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এবং সেই ভ্রাতৃত্ব বন্ধন রক্ষা করার জন্য তাদের যা কিছু প্রয়োজন সেটা তারা করবে, সেটাই হচ্ছে ওয়াত্তাকুল্লাহ। এবং কেন করবে? কারণ হচ্ছে আল্লাহ হচ্ছেন আত্তাওয়াব, আল্লাহ হচ্ছেন আর রাহিম। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুন্দর দুইটা গুণাবলী দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কেন আমরা আল্লাহর ব্যাপারে কনশিয়াস হব। তার কারণ হচ্ছে আল্লাহ হচ্ছেন আত্তাওয়াব, আল্লাহর তাওয়াব মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক, আমরা যখনই আল্লাহর কাছে ফিরে আসি তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ হচ্ছেন আর রহিম, তার মানে হচ্ছে তার মার্সির সাথে আর কোনো মার্সি আর কোনো রহমতের তুলনা করা কারো পক্ষেই সম্ভব না। এর একটা সুন্দর উদাহরণ যে আল্লাহ, যে আমরা যখন আল্লাহর ব্যাপারে কনশিয়াস হব এবং আল্লাহ যে আত্তাওয়াব আর রহিম মনে রাখবো, তখন তার পরিণামটা কত সুন্দর হতে পারে সেটা আমরা দেখতে পাই এই একটা ঘটনার মাধ্যমে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে ঘটেছিল। সেটা বলা হয়েছে যে মাজ রাদিয়াল্লাহ আনহু, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসলেন, এসে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি জিনা করেছি। আমরা যদি এ ধরনের কোনো কথা শুনতাম তাহলে কি করতাম? তখনই তার শাস্তির জন্য উঠে পড়ে লাগতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি করলেন? তার থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে ফিরে থাকলেন, যতক্ষণ পর্যন্ত না সে চারবার বলল যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি জিনা করেছি। এবং যখন পঞ্চমবার সে এই কথা বলল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, জিজ্ঞাসা করলেন, তুমি কি জিনা করেছো? তখন মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, আমি জিনা করেছি। তখন তিনি বললেন যে তুমি কি জানো জিনা মানে কি? তখন তিনি বললেন হ্যাঁ, আমি ইল্লেগেলে এমন কিছু করেছি যা হচ্ছে একজন হাজব্যান্ড একজন ওয়াইফের সাথে করে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি এই কথাগুলো বলে আমার কাছে কি চাচ্ছ?
মাজ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি চাই আপনি আমাকে পরিশুদ্ধ করেন, আমাকে পিউরিফাই করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিসটাকে ক্লেরিফাই করার জন্য সেখানে বললেন যে তুমি কি এই প্রসেস অবলম্বন করেছো? মাজ রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমি এই কাজই করেছি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার জিজ্ঞাসা করে তার ব্যাপারে কনফার্ম হলেন, তখন তিনি নির্দেশ দিলেন যে ঠিক আছে, তাকে হত্যা করো পাথর মেরে, এবং সেটা কার্যকর করা হলো। যখন এই ঘটনাটা ঘটল, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসছিলেন, এবং ফিরে আসার পথে তিনি দুইজন ব্যক্তির কথা শুনলেন। তারা একজন আরেকজনকে বললেন যে তুমি কি সেই লোককে দেখেছো যার গুনাহগুলো আল্লাহ কভার করে রেখেছিল, গোপন করে রেখেছিল, কিন্তু তার অন্তর তাকে শান্তি দেয় নাই এবং তাকে পাথর মেরে হত্যা করা হলো, যেমনভাবে কুকুরকে পাথর মেরে হত্যা করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুক্ষণ পরেই একটা রাস্তার পাশে একটা মরা গাধার পাশ দিয়ে যাচ্ছিলেন, যেটা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তখন তিনি বললেন যে সেই দুইজন কোথায়, তোমরা আসো এই গাধাটা থেকে মাংস খাও। তখন তারা বলল যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ কি এ ধরনের মাংস খাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যেই ব্যাকবাইটিং করেছো, যে গীবত করেছো তোমার ভাইয়ের ব্যাপারে, সেটা এই মাংস খাওয়ার চেয়েও জঘন্য। যার হাতে আমার প্রাণ তার শপথ যে সে এখন জান্নাতের নদীতে সাঁতার কাটছে। সুবহানাল্লাহ, এখান থেকে আমরা দেখতে পাই যে মাজ রাদিয়াল্লাহু আনহু যে তওবা করেছেন, সেই তওবা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ যে কিভাবে মানুষের তওবা কবুল করে, যে জঘন্য কাজ করার পরেও যখন সে অন্তর থেকে তওবা করেছে, সেই তওবাটা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে গিয়েছে এবং তিনি সার্থক হয়ে গিয়েছেন। কিন্তু যারা তার সম্পর্কে খারাপ মন্তব্য করলো, এখানে আমরা দেখি যে তিনি মারা গিয়েছেন, এটা সত্যি ঘটনা যে তিনি না করেছেন, তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে, কিন্তু তারপরও এই কথাটা বলার জন্য বলা হচ্ছে তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে একটা মরা দুর্গন্ধযুক্ত গাধার মাংস খাওয়ার চেয়েও জঘন্য। তো সুবহানাল্লাহ, যে আমরা চিন্তা করি যে আমরা যে মানুষকে নিয়ে কথা বলি সেটা পরিণাম আসলে কি হবে আমাদের জন্য। তাহলে আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইন্নাল্লাহ তাওয়াবুর রাহিম। আর তাওয়াব, আল্লাহ হচ্ছে না তাওয়াব, এই জিনিসটা আমরা কখনোই ভুলে যাব না, কারণ আল্লাহ সুবহান তাআলা কন্টিনিউয়াসলি তার সে বান্দার দিকে ফিরে আসেন যে বান্দা তার দিকে ফিরে আসে। এই জন্যই তাওয়াব, যে বারবার ক্ষমা চাইবে, বারবারই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, এবং তিনি তার ক্ষমাকে, তিনি তার সে যে তওবা করেছে সেই তওবাকে সে তিনি কবুল করে নেবেন। এবং আল্লাহর কাছে এই যে তওবা আমরা করব, সেই তওবা করার জন্য যে মন দরকার, আমাদের মন থেকে এই যে অনুভূতিটা আসবে যে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে, এই অনুভূতিটাও যদি তৈরি করে দেন, তিনি হচ্ছেন আত্তাওয়াব। সো সেই আত্তাওয়াবের দিকে আমাদের মনকে আসলে এগিয়ে নিয়ে যেতে হবে, যে সিনসিয়ার রিপেন্টেন্সের মাধ্যমে আমরা যাতে আমাদের গুনাহগুলোকে মাফ করতে পারি, এবং আল্লাহর এই যে ক্ষমা করার ক্ষমতা, সেটার ব্যাপারে আমরা কখনোই নিরাশ হব না। আমরা যত অন্যায় করি না কেন, একজন ইমানদার হিসাবে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ফিরে আসব যখনই আমি আমার ভুল বুঝতে পারি, যখনই আমি বুঝতে পারবো যে আমার দ্বারা কোনো অন্যায় হয়ে গিয়েছে, সেটা ছোট হোক বড় হোক, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব আন্তরিকভাবে, এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ সূরা আল ফুরকানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে কোনো ব্যক্তি যখন তার গুনার জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার গুনাহ সম্পর্কে তিনি জিজ্ঞাসাও করবেন না। তো আল্লাহ সুবহান তাআলা হচ্ছেন সেরকমভাবেই ক্ষমাশীল, সেরকমভাবেই তিনি হচ্ছেন আত্তাওয়াব, যে একবার না, বারবার আল্লাহ মানুষের রিপেন্টকে অ্যাকসেপ্ট করে নেন। এবং আল্লাহ হচ্ছেন আর রাহিম, আর রাহিম আর রহমান, এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত, বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিনিয়ত আমরা বলছি। যে রাহিম, এটা হচ্ছে স্পেশালি মার্সিফুল, স্পেশালি দয়ালু, এবং এটা হচ্ছে অপরিসীম দয়া আল্লাহ
সুবহান তাআলার, এটা হচ্ছে ইমানদারদের জন্য, যে আল্লাহ যে যারা মুমিন যারা বিশ্বাসী তাদের জন্য কি পরিমাণ রহমত রেখে দিয়েছেন সেটা তার আর রাহিম নামের মধ্যে আমরা পাই। এই আর রাহিম নামটা এসেছে র হা মিম এই তিনটা রুট লেটার থেকে। তার মানে হচ্ছে যিনি হচ্ছেন দয়ালু, যিনি হচ্ছেন জেন্টল, যার দয়ার কোনো শেষ নাই, ভালোবাসার কোনো শেষ নাই, এবং যিনি হচ্ছেন প্রতি মুহূর্তে তার বান্দার জন্য তার যে দয়া তার যে গুডনেস সেটাকে তিনি শো করছেন, এবং যা কিছু আমাদের জন্য উপকারী তাই তিনি দিচ্ছেন। এবং তার দয়াটা হচ্ছে স্পেশালি রিজার্ভ রাখা হয়েছে বিশ্বাসীদের জন্য, যে ব্যাপারে আমাদের কখনোই হতাশ হওয়া উচিত না। ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে তার অন্তরকে সব রকমের শত্রুতা থেকে মুক্ত করা। তাহলে এই যে আমাদের অন্তরকে অন্যের প্রতি ভালো ধারণা পোষণ করে তার ব্যাপারে খারাপ ধারণা থেকে নিজেকে বিরত রাখা, এটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ। তাহলে এটা আমরা কীভাবে করব? এটা করার জন্য আমাদের যে উপায় সেটা হচ্ছে ইন জেনারেল মুসলমানদের সম্পর্কে আমাদের যে কোনো ধরনের শত্রুতা পরিহার করতে হবে, আমাদেরকে তার সম্পর্কে ভালো ধারণা দিতে হবে, তার সাথে ভালো ধারণা করতে হবে, তাকে ভালো উপদেশ দিতে হবে, এবং তাকে সে ধরনের ভালোবাসা দিতে হবে যেটা আমি নিজের জন্য পছন্দ করি। তাহলে একজন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কটা আসলে এরকমই হতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে এই দুনিয়াতে কোনো একজন ইমানদারের কষ্ট দূর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে তার কষ্ট দূর করে দিবেন। যে কোন এই দুনিয়াতে কোনো একজন ইমানদারের যে কোনো ডিফিকাল্টি ইজ করতে হেল্প করে বা ডিফিকাল্টি সহজ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং তার আখিরাতে তার ডিফিকাল্টি দূর করে দিবেন। যে হচ্ছে একজন মুসলমানের ফলস বা তার যে ত্রুটি তার যে দুর্বলতা সেটাকে ঢেকে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তার যে ত্রুটি তার যে দুর্বলতা সেটাকে ঢেকে রাখবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে বা বোনকে সাহায্য করে। তো সুবহান আল্লাহ, যে এর চেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আর কি হতে পারে, যেখানে আল্লাহ সুবহান তাআলা হচ্ছে আমার টেক কেয়ার করছেন দুনিয়া এবং আখিরাতে শুধুমাত্র আমি আরেকটা ভাইয়ের উপকার করার জন্য। সবশেষে যে কথাটা দিয়ে শেষ করতে যাচ্ছি সেটা হচ্ছে এই সুরারই নয় নম্বর আয়াত নাজিলের যে কারণ সেটা দিয়ে, সেখানে যেই ঘটনাটা এসেছে সেখানে বলা হয়েছে যে মুসলমানদের দুইটা গ্রুপের মধ্যে যদি কোনো কারণে ফাইট হয় তাহলে কি করতে হবে, সেটাকে সমঝোতার জন্য চেষ্টা করতে হবে। যেই প্রসঙ্গে এই আয়াতটা নাজিল হয়েছিল সেটার ব্যাপারে এসেছে যে এটা এসেছে আবদুল্লাহ বিন ওবায়ের প্রসঙ্গে। আবদুল্লাহ বিন ওবায় ছিল মুনাফিকদের সর্দার। তার ব্যাপারে যদি আমরা জানতে চাই তাহলে আমরা দেখি যে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার আগে তিনিই ছিলেন মদিনায় লিডার হওয়ার জন্য নির্বাচিত। অর্থাৎ তিনি যদি না আসতেন তাহলে মদিনার সর্বময় ক্ষমতা হতো আবদুল্লাহ বিন ওবায়ের। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সবার নেতা হয়ে গেলেন, এবং আবদুল্লাহ হচ্ছে তার যে ক্ষমতা সেই ক্ষমতা সে পেতে পারল না, যে কারণে তার মধ্যে এক ধরনের ক্রোধ বা জেলাসি কাজ করছিল, এবং সে বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিভিন্ন কথা বা ইসলামের নামে বিভিন্ন কথা বলতো। কিন্তু সে যেহেতু একজন নেতৃস্থানীয় ছিল এবং সে ইসলাম অ্যাকসেপ্ট করেছিল, তার প্রভাবের কারণে তার ব্যাপারে কেউ কখনো কোনো কথা বলতো না। তো এখানে আমরা দেখি যে অনেক সময় মানুষের প্রভাবশালী হওয়ার কারণে অথবা তার ব্যক্তিত্বের কারণে তার দুর্বলতাগুলো ঢাকা থাকে, কিন্তু সেটা সমাজের জন্য ক্ষতিকর হয়ে থাকে, এবং সেই ক্ষতি থেকে মানুষকে দূর করার জন্য চেষ্টা করতে হবে। তো এই যে প্রসঙ্গে এই আয়াতটা নাজিল হয়েছিল সেটাতে বলা হয়েছে যে এরকম আবদুল্লাহ বিন ওবায়ের নামে অনেক ধরনের কমপ্লেইন আসছিল, সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন মুসলমানকে নিয়ে তার সাথে কথা বলতে গেলেন। এবং যখন তিনি তার সাথে কথা বলতে গেলেন তখন তিনি একটা সল্টি
ল্যান্ডের উপর দিয়ে গিয়েছিলেন, তারা অনেক পথ ট্রাভেল করেছিলেন, এবং তাদেরকে দেখে তখন ও আবদুল্লাহ বিন ওবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনসাল্ট করার জন্য বলল যে আমার থেকে দূরে থাকুন, কারণ হচ্ছে এই আপনার ডাঙ্কি থেকে, গাদা থেকে যে গন্ধ আসছে সেটা আমার জন্য ক্ষতিকর। তখন একজন আনসারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান সে সহ্য করতে পারলো না, তখন সে বলে উঠল যে আল্লাহ শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধা থেকে যে গন্ধ আসছে সেটা আপনার গায়ের গন্ধের চেয়ে অনেক বেশি উত্তম। এবং এই কথার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে আবদুল্লাহ বিন ওবাই এবং মুসলমানদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে গেল এবং একজন আরেকজনকে এবিউজ করতে লাগলো, তারা হাত দিয়ে, তাদের যে জোতা ছিল বা লাঠি ছিল সেগুলো দিয়ে একজন আরেকজনকে আক্রমণ করা শুরু করলো। এবং তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাতের এই 9 নম্বর আয়াতটা নাজিল করেন, এটা সহি বুখারিতে এসেছে। তাহলে যেখানে আমরা দেখলাম যে 9 নম্বর আয়াতটা যেটা শুরু হয়েছিল এ ধরনের অসৌজন্যমূলক কথাবার্তা থেকে, যেটা ছিল এই পুরো মুসলিম কমিউনিটির জন্য হার্মফুল, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমরা ফাসলিহু, তোমরা সমঝোতা করে দাও। এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু নিয়ম বলে দিয়েছেন, যে নিয়মগুলো তিনটা কাজ বলেছেন যেটাগুলো আমাদের কারো অনুপস্থিতিতে করা উচিত না, তিনটা কাজ বলেছেন যেটা কারো অনুপস্থিতিতে করা উচিত না, এবং এই কাজগুলো করতে নিষেধ করেছেন কেন, যাতে সমাজের মাঝে এ ধরনের নেগেটিভ সিচুয়েশন তৈরি না হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাঝখানেই তিনি বলে দিয়েছেন যে মুমিনগণ হচ্ছে পরস্পর ভাই ভাই, এই ভ্রাতৃত্ব বোধের সম্মান রক্ষার জন্য এমন একটা কমিউনিটি দরকার যে কমিউনিটিতে মানুষ এই ধরনের ক্ষতিকর কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। সেই 6টা ক্ষতিকর কাজ থেকে আমরা যদি নিজেদেরকে বিরত রাখতে পারি, তাহলে আমরা এমন একটা সোশ্যাল সিচুয়েশন রিফর্ম করতে পারবো যেটা হচ্ছে শান্তি এবং সমৃদ্ধির ক্ষেত্র, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে দেখেছি। এবং কোরআনের এই নির্দেশগুলো পালন করার মাধ্যমেই আমরা আসলে সুন্দর একটা কমিউনিটি, সুন্দর একটা সমাজ আমাদের মাঝে তৈরি করে নিতে পারবো।